আজ আমি তোমাদের শেখাতে এসেছি দু অঙ্কের যদি গুণক হয় তাহলে কিভাবে তোমরা গুণ করবে। এবার দেখো আমি উপরে লিখে রেখেছি এক নম্বরে স্থানীয় মানে বিশ্লেষণ করো, বলে কতগুলো দু অঙ্কের সংখ্যা নিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো বিশ্লেষণ মানে ভেঙে দেখানো, তো স্থানীয় মানে বিশ্লেষণ মানে মাথার উপর একক দশক লিখে নিয়ে আমরা সেগুলোকে ভেঙে দেখাবো। প্রথমে মাথার উপর একক দশক লিখে নিলাম, দেখো 53 লিখেছি, পাঁচ দশক মানে আমরা সবাই জানি 50, 3 একক মানে 3। এরপর লিখেছি 64, 64 মানে 6 দশক, 6 দশক মানে 60, 4 একক মানে 4। এরপর লিখেছি 35, 35 3 দশক, 3 দশক মানে 30, 5 একক, 5 একক মানে 5। এরপর 40 লিখেছি, 40 4 দশক, 4 দশক মানে সবাই জানো 40, 0 একক মানে 0। তাহলে এগুলোকে আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করেছি, অর্থাৎ স্থানীয় মানে ভেঙে দেখিয়েছি। কিন্তু আমি তোমাদের আজকে শেখাবো যদি গুণক দুই অঙ্কের হয় তাহলে কিভাবে আমরা গুণ করবো। একটা সংখ্যা আমি লিখে রেখেছি 135 × 35, গুণ গুণক নির্দেশ করে নিচে বসিয়ে গুণ করো। এবার আমরা প্রত্যেকে জানি নিচে বসিয়ে যোগ করা বা বিয়োগ করার সময় আমরা মাথার উপর একক দশক লিখে নিয়েছিলাম, এক্ষেত্রেও আমরা তাই করবো, মাথার উপর একক দশক শতক লিখবো, আবার হাজারও লিখে রাখবো। কেন? কারণ আমরা জানি গুণের সংখ্যার মান বাড়তে থাকে, তো গুণের সংখ্যার মান বাড়বে সেই জন্য আমরা লিখে রাখলাম। এবার আমরা 135 বসালাম, তার নিচে গুণ চিহ্ন দিয়ে বসালাম 35। এবার আমরা প্রত্যেকে জানি এদের মধ্যে গুণকে গুণ 135 কেন, কারণ ওটা গুণ চিহ্নের বাঁ দিকে আছে বা ওকে গুণ করা হচ্ছে, তার মানে যাকে গুণ করা হয় বা গুণ চিহ্নের বাঁ দিকে যে থাকে তাকে আমরা বলি গুণ। তাহলে গুণককে গুণক হচ্ছে 35, কারণ গুণক গুণ চিহ্নের ডান দিকে আছে বা ওটাকে দিয়ে গুণ করা হয়, তাহলে 35 নাম লিখলাম গুণক। এবার আমরা গুণটা করব, প্রত্যেকে খুব মন দাও, দেখো কিভাবে আমি গুণ করাচ্ছি। এবার প্রথমে আমরা 5 দিয়ে গুণ করবো, তোমরা সবাই 5 দিয়ে গুণ করা জানতে, এক অঙ্কের গুণক থাকলে কিভাবে গুণ করতে হয় তোমাদের জানা আছে। তবু দেখো প্রথমে 5 দিয়ে 5 গুণ করবো, 5 × 5 = 25, 25 মানে 2 × 10 = 5, তাহলে 5টা বসাবো এককের ঘরে আর হাতের যে 2টা সেটা বসাবো দশকের মাথায়। এবার আমরা 5 দিয়ে 3 গুণ করবো, 3 × 5 = 15, 15 হলো মাথায় তো 2 যোগ চিহ্ন দিয়ে বসিয়ে রেখেছি, তাহলে সেটাকে যোগ করতে হবে, 15 সঙ্গে 2 যোগ করো 16, 17, 17 আমরা জানি 1 7, তাহলে 7টা বসলো দশকের ঘরে আর 1টা বসলো শতকের মাথায়। এবার আমরা শতককে গুণ করবো 5 × 5, মাথার উপরে যোগ চিহ্ন দিয়ে 1 বসানো আছে, তো 5 × 5, 5-এর সঙ্গে 1 যোগ করলে হলো 6। এটা তোমাদের সবার জানা, এর পরের লাইনটা ভালো করে দেখো। এবার আমরা 3 দিয়ে গুণ করবো, 3 দশক, 3 দশক মানে একটু আগেই আমি লিখেছি 3 দশক মানে 30, তার মানে আমরা এখানে 30 দিয়ে গুণ করছি আসলে। এবার আমরা সবাই জানি যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি তাহলে গুণফল হয় 0, তাহলে 30 এ 0 দিয়ে যদি কাউকে গুণ করি তাহলে আগেই হয়ে যাবে 0, তাই 0টা আগেই আমরা এককের ঘরে বসিয়ে নিলাম। এবার 3 দিয়ে বাকি 135 গুণ করি, প্রথমে 3 দিয়ে 5 গুণ করো, 3 × 5 = 15, 15 তোমরা সবাই জানো 1 × 10 = 15, তাহলে 5টা বসাবো ঠিক 7-এর নিচে, সংখ্যার নিচে সংখ্যা বসাবো, হাতের 1টা লিখবো ঠিক আগের মতো দশকের মাথায় যোগ চিহ্ন দিয়ে। এবার দশক যোগ করবো, গুণ করবো, 3 × 3 = 9, 9 পরে মাথার উপরে লেখা রয়েছে 1, সেটা যোগ করবো, 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 10, 10 হচ্ছে 1, 0, তাহলে 0টা বসাবো ঠিক 6-এর তলায়, বলেছি সংখ্যার তলায় সংখ্যা বসাতে হবে, তাহলে 1 রইল হাতে, এই 1টাকে বসাবো শতকের মাথায়। এবার আমরা শতকটাকে গুণ করবো, শতকে আছে 3×3, মাথার 1 যোগ করলে হলো 4, এখানে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে 4টা বসলো হাজারের ঘরে, ওই জন্যই আগে 1000 টেনে নিয়েছিলাম। যখন আমাদের দুটো লাইন যোগ করা হয়ে যাবে, এবার গুণ করা হয়ে যাবে, এবার আমরা যোগ করবো, 5 এ 0 যোগ করলে 5, 7 এর পরে 5 × 5 = 15, হলো 12 × 2, হাতে 1, 6 এর 1 = 7, 4। অঙ্ক করা হয়ে গেলে অবশ্যই আমাদের লিখতে হবে উত্তর নির্মিত গুণফল, প্রত্যেকটা অঙ্কে যেমন আমরা লিখি এক্ষেত্রেও তাই করতে হবে, অঙ্ক করেই আমাদের অঙ্ক উত্তর লিখে ফেলতে হবে, তাহলে উত্তর নির্মিত গুণফল 4725। এখন অনেকের প্রশ্ন থাকে, অনেক অভিভাবকরা প্রশ্ন করেন যে এখানে নিচে 0 না বসিয়ে চিকে বসালে হবে দিদি? আমরা ছোটবেলায় চিকে বসিয়েই করেছি, আমরা কিন্তু জানতাম না কেন চিকেটা বসায়, কিন্তু এখনকার বাচ্চারা অনেক বেশি মডার্ন, অনেক তাড়াতাড়ি তারা শিখে যায়, এখন ওরা জেনে গেছে যে এখানে 0 বসানোর কারণ হচ্ছে আসলে আমরা 30 দিয়ে গুণ করছি, দশকের ঘর দিয়ে যেহেতু গুণ করছি তাই একটা 0 থাকে, সেই জন্য আমরা 0 আগেই এককের ঘরে বসিয়ে দিই। তো তোমরা এবার বুঝতে পেরেছো যে কেন আমরা 0 বসাই, এইভাবে প্রত্যেক
প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, অভ্যাস করো বাড়িতে, ভালোভাবে দেখো ভিডিওগুলো, পিডিএফগুলো দেখো, তাহলেই অঙ্ক শিখতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।